আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আমাদের চ্যানেলের নামটা চেঞ্জ করে ফেলছি আমরা আমাদের চ্যানেলের নামটা এতদিন ছিল হচ্ছে হলো মানুষ সাইফুল যেটা আমার খুবই পছন্দের একটা নাম ছিল সেখান থেকে আমরা চেঞ্জ করে আমার যে পার্সোনাল বেচ রয়েছে প্রাইভেট বেচ সেটা অনুসারে আমি যেই পরিচয়টা দেই আমার টিচিং হোমটাকে সেটা হচ্ছে স্কুল অফ কেমিস্ট্রি অ্যান্ড ফিজিক্স তো এই স্কুল অফ কেমিস্ট্রি অ্যান্ড ফিজিক্সের নাম অনুসারেই আমি চ্যানেলের নামটা চেঞ্জ করে দিয়েছি এখন থেকে আমাদের চ্যানেলটা থাকবে হচ্ছে হলো স্কুল অফ কেমিস্ট্রি অ্যান্ড ফিজিক্স নামে এই নামেই আসলে এখন থেকে আমরা চ্যানেলটাকে চালাবো আর সবচেয়ে বড়ো কথা হচ্ছে স্কুল অফ নামের মধ্যে যখন কেমিস্ট্রি বা ফিজিক্স থাকে তখন ইউটিউবে সার্চ মেরে এই টপিকগুলো বা হচ্ছে ভিডিওগুলো পাওয়া সহজ তোমরা যদি মানে সুখী মানুষ সাইফুল এই নামটা অনেকের মনেও থাকে না বা হচ্ছে হলো পড়াশোনা রিলেটেড ভিডিও এটাতে আছে অনেকে জানেও না সো এই কারণে আসলে স্কুল অফ কেমিস্ট্রি অ্যান্ড ফিজিক্স নামটাতে কনভার্ট হওয়া আর কেন স্কুল অফ ফিজিক্স কেমিস্ট্রি নয় এই প্রশ্ন যদি তোমরা আমাকে করো তাহলে এটার উত্তর হচ্ছে হলো আমার ফেভারিট সাবজেক্ট হচ্ছে কেমিস্ট্রি সেই জন্য আমি কেমিস্ট্রিটাকে আগে রেখেছি ফিজিক্সটাকে একটু পরে রেখেছি ফিজিক্সও ফেভারিট বাট কেমিস্ট্রি বেশি ফেভারিট আর সবাই ফিজিক্স কেমিস্ট্রি বলে কেউ কিন্তু কেমিস্ট্রিকে আগে বলে না সবাই ফিজিক্স কে আগে বলে এই জন্য আমরা ফিজিক্স কে পরে রেখেছি কেমিস্ট্রিকে আগে রেখেছি আর সুখী মানুষ সাইফুল নামটা মানে এটা আমার দুই সাল থেকে এই নামটা পছন্দের তো ওই নামটা অনুসারে এতদিন কার্যক্রম চালিয়েছিলাম অনেকেই রিকোয়েস্ট করেছে। আমরা যাতে সুখী সাইফুল নামটা চেঞ্জ করে স্কুল অফ কেমিস্ট্রি অ্যান্ড ফিজিক্স নামটা দিই এটা দুই সাল থেকে রিকোয়েস্ট আসতেছিল বাট তারপরে আমি সেটাতে স্টেবল ছিলাম আমি চেঞ্জ করিনি বাট ফাইনালি ডিসিশন নিলাম আমাদের এটা চেঞ্জ করা প্রয়োজন এবং সেই অনুযায়ী চেঞ্জ করে দিলাম তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবা যারা নতুন আছো আর শেয়ার করবা ফ্রেন্ডদের সাথে আর তোমরা যদি কোনো ভিডিওতে উপকৃত হও তাহলে তো অবশ্যই সেটা চারপাশে ছড়িয়ে দিবা তোমরা ডাউনলোড করে পড়ো বা হচ্ছে হলো সরাসরি পড়ো কোনো ব্যাপার না যেভাবে তোমাদের উপকারে লাগে সেভাবেই তোমরা ইউজ করতে পারো তবে চেষ্টা করবা এই ভিডিওগুলো অন্য কোনো চ্যানেলে যাতে আপলোড না করো তোমরা আর সবচেয়ে বড় কথা হচ্ছে হলো তোমরা যদি আমার ভিডিও থেকে সামান্য পরিমাণও উপকৃত হও তাহলে আমার জন্য দোয়া করবা দেখা যাবে আজ থেকে চল্লিশ পঞ্চাশ বছর পর আমরা কেউই আর পৃথিবীতে থাকবো না তো হয়তো তোমরাও থাকবা না বাট এই ভিডিওগুলো হয়তো ইউটিউবে থেকে যাবে সো এই ইউটিউবে থাকা এই ভিডিওগুলোর জন্য যদি কেউ উপকৃত হও বা এই জেনারেশন তার পরের পরের জেনারেশন বা তারও পরের জেনারেশন একজন স্টুডেন্টও যদি একজন মানুষও যদি একজন আমার ছোট ভাইও যদি উপকৃত হয় তাহলে তার কাছে আমি শুধুমাত্র দোয়া চাইব যেন আল্লাহ তালা এই উপকারের জন্য আমাকে পরকালে মর্যাদা দান করেন তো সবাই ভালো থেকো আমাদের চ্যানেলটা সব দিকে ছড়িয়ে দিবা আল্লাহ হাফেজ